দর্শক, বন্যার আরো খবর জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি মাহফুজ নান্টু। নান্টু, কুমিল্লার গোমতি সেতুর যে বাঁধ ভেঙে যাওয়ায় এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন। নাহিদ, বাঁধ ভেঙে যাওয়ার খবরটি সঠিক নয়। এখন আমি যে জায়গাটি রয়েছে সেটা কুমিল্লার বুড়িচং উপজেলার কামারখাড়া ব্রিজের উপরে। এই ব্রিজের উত্তর পাশেই এইখান থেকে পানি উত্তোলনের জন্য যেই ড্রেন করা হয়েছিল সেই ড্রেন দিয়ে পানি বের হচ্ছিল এবং সেই বের হওয়াটা দেখেই স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে এবং খবরটি ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে যায়। কুমিল্লার গোমতি নদী ভাঙন সৃষ্টি হয়েছে। মূলত নদী থেকে পানি উত্তোলনের কারণে যে ড্রেন রয়েছে সেই ড্রেন থেকে পানি নিষ্কাশন হচ্ছিল এবং স্থানীয়রা তাদের চেষ্টায় সেই এই ড্রেনটা বন্ধ করার চেষ্টা করতেছেন। এখন পর্যন্ত আমরা যে খবরটা জানি যে তাদের চেষ্টা অব্যাহত রয়েছেন। কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন যে গোমতি নদীর এই মুহূর্তে যে পরিমাণ পানি রয়েছে সেটা বিপদসীমার 70% উপরে রয়েছে এবং এই পানি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পাশাপাশি জেলা প্রশাসন জানিয়ে সতর্কতা জারি করেছেন যেন গোমতি নদীর তীরবর্তী যে মানুষগুলো রয়েছে তারা যেন নিকটস্থ আশ্রয় কেন্দ্রে তাদের অবস্থান নিশ্চিত করে। নাহিদ, এই ছিল কুমিল্লা থেকে আমরা বন্যার খবর জানছিলাম। এবারে আমরা যাচ্ছি চৌদ্দগ্রামে। আমাদের সাথে যুক্ত হবেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, আপনি যেই এলাকায় আছেন সেখানে বন্যা পরিস্থিতির আপডেট জানান। আমি যে এলাকাটি আছি এটি আসলে মূলত শহরের মধ্যে পড়ে, এটি হচ্ছে চৌদ্দগ্রাম। আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য যানবাহনের সারি। এর কারণ হচ্ছে চৌদ্দগ্রামের যে মূল সড়কটি যেটি ফেনীতে গিয়েছে সেই জায়গাটিতে আসলে পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে, যে কারণে রাস্তা ভেঙে পড়েছে, সেই রাস্তা দিয়ে চলাচল ব্যাহত হচ্ছে। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অতি জরুরি যেই এই গাড়িগুলো রয়েছে, যেই কভার্ড ভ্যানগুলো রয়েছে সেগুলো কোনোভাবে সেখানে যেতে পারছে না, ঘন্টার পর ঘন্টা এখানে জলমগ্ন হয়ে আছে। আর আপনাকে নিশ্চয়ই আমি জানাতে চাই যে ঘটনাটি আপনাকে জানিয়েছিলাম যে 12টার সময়, সেটি হচ্ছে যে শিমিলখাড়া, কামারখাড়া, ভাঙতি এবং বালিখাড়া যেই গ্রামগুলোতে আমরা দেখেছি যে একটি সুইচ গেটের কারণে সেখানে কিন্তু অব্যাহতভাবে পানি বাড়ছে এবং ভারত থেকে উজানের পানি নেমে যাওয়ার কারণে সেই অনেক বেশি পরিমাণে পানি সেখান দিয়ে ঢুকছে। সেই কারণে মানুষ অনেকটা আতঙ্কগ্রস্ত হয়ে তাদের যে গ্রামগুলো থেকে তারা ছেড়ে আসছেন, তাদের গবাদি পশু নিয়ে আসছেন, তাদের অন্যান্য যে প্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো নিয়ে তারা কোনো মতে শহরের তাদের আত্মীয়র বাসায় চলে যাচ্ছেন। সেখানে 14টি কেন্দ্র খোলা হয়েছে কিন্তু সেই কেন্দ্রগুলোতে মানুষ খুব একটা যাচ্ছেন না। সেখানের মানুষগুলো মোটামুটি আতঙ্কিত অবস্থায় আছে এবং সেখানে ফায়ার সার্ভিস জানিয়েছে তারা কোনো ধরনের ফাটল দেখেনি। এখন পর্যন্ত পরিস্থিতি খুব বেশি আশঙ্কাজনকভাবে বাজে অবস্থার দিকে যায়নি। আমরা চৌদ্দগ্রাম থেকে বন্যা পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। খাগড়াছড়ির বন্যার খবর জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আবু তাহের। খাগড়াছড়ি পার্বত্য জেলায় শরৎকালের ভয়াবহ বন্যার শিকার হয়েছেন। গত ছয় দিনের টানা বৃষ্টির পর খাগড়াছড়ি জেলার টেঙ্গি, মাইনি, ফেনী নদী দুটো উপচিয়ে আশপাশের সব এলাকা প্লাবিত করেছে। হাজার হাজার কয়েক লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং যে সরকারের পক্ষ থেকে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে ইতিমধ্যে অনেকে নিকট আত্মীয় স্বজন এবং আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। পরিস্থিতি এমন ভয়াবহ যে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার মতো জায়গাও নেই। এই শুনছো, উঠো না, আমি বলবো একটু ঘুমাই। তোর বাইরে এক কাপ চা বানাই দে। ভাইয়া, চাই কি চিনি বেশি দিব নাকি কম? দুই চামচ লবণ দিয়ে দে। চোখে চেয়ে হাত ছুঁয়ে আছে সাজানো রং, পথ চলা কথা বলা যেন শেষ না হয়। আমি যে বিয়ে করছি আমার যে বউটা একটু ঘোরা উচিত, কারো মাথায় আছে? থাকি পথে আসলে তুমি বুঝি রাঙা রথে বিভোর হয়ে থাকি। ডাক্তারের কাছে যাবো স্যার, আমার একটু নিয়ে চলেন না।